আমার দুইটা কষ্ট একটা মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে ক্ষমতার লোভ প্রতিহিংসা নাকি অন্য কোন কারণ কি কারণে রোশনালয়ে পড়ছেন জনপ্রতিনিধিরা সাম্প্রতিক সময়ে জনপ্রতিনিধির ওপর হামলা সংসদ সদস্য হত্যাকাণ্ড এবং সর্বশেষ হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার জন্য অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের একটি গ্রুপ ঘুরে বেড়াচ্ছে এমন তথ্য পাওয়া গেছে আর এইসব তথ্য পাওয়ার পরে অনেকের কপালে চিন্তার ভাস পড়েছে দুই হাজার চব্বিশ সালে সাম্প্রতি কিছু জনপ্রতিনিধির ওপর হামলা হয়েছে যেমন আঠারোই মার্চ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমদের ওপর হামলা চালিয়েছে একদল কিশোর ও যুবক এরপর আঠাশে জুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন খানের ওপর দুর্বৃত্তরা হামলা করে এর আগে জুন আলোচিত চার আসনের সংসদ সদস্য আনাউল আজিম আনারকে কলকাতায় নৃশংসভাবে হত্যা করা হয় ছাব্বিশে জুন ঝিনাইদাও শৈলকোপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকু সিকদারের ওপর হামলার অভিযোগ ওঠে এবার হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার জন্য অজ্ঞাতনামা চার পাঁচজনের একটি গ্রুপ মাঠে নেমেছে বলে নির্বাচনী এলাকার থানার ওসির মারফতে বিষয়টি তিনি জানতে পেরেছেন এর বাইরেও অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা তুলে ধরতে পারিনি তবে এসব ঘটনা কোন দিকে ইঙ্গিত দিচ্ছে প্রশ্ন আপনাদের কাছে